সবাইকে গুড মর্নিং। এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমি আর বড় ছেলে যাব কেষ্টপুর, কেননা বড় ছেলের ছুটি আছে কয়েকদিন, আর ও একটু যাবে দিদাবাড়ি একটু ঘুরুঘুরু করতে, একটু আনন্দ করতে, কারণ ওর তো বেরোনোই হয় না। সেজন্য ও আর আমি এখন চলে যাব। আমার টিফিন গাড়ি রেডি, বাচ্চাদের মোটামুটি রান্না বান্না করে দিয়েছি, তার মধ্যেই বেরিয়ে যাচ্ছে। আর এখন পপু উঠে যাবে, ওই দরজা টরজা খুলে দেবে, মানে গেটগুলো খুলে দেবে, লক করবে। এই দারুণ এই কাজগুলো পপু করে, মানে এই কাজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ছোট বললে হবে না। এই কাজগুলো আমাকে সাহায্য করে বলে আমি একটু তাড়াতাড়ি বেরোতে পারি। বাবু রেডি হয়ে যা পপু। বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাসের অপেক্ষা করছি, পুজোর সময় বাস যেহেতু কম, দেখা যাক কখন কি আসে। শুধু বাস স্ট্যান্ডে আমি আর ছেলেই দাঁড়িয়ে আছি, বাসের অপেক্ষা করছি, দেখা যাক কখন কি বাস আসে। যেহেতু এই সময় নাহলে অহরহ বাস আসে, যদি অসুবিধা না থাকে তাহলেই বাস দেরি করে, নাহলে 5-7 মিনিট অন্তর অন্তর কিন্তু বাস থাকে এই রাস্তায়, এই রুটটায়, এখান থেকে সেক্টর 5 পর্যন্ত। পাবো না পাবো না, খুব ভালো বাস পেয়েছি, এটা হচ্ছে C23, মানে একবার দারুণ বাস পেয়েছি, সময় মতো পৌঁছে যাবো, দারুণ বাস, মনটা খুশি হয়ে গেল। নয়াপাটি চলে এসেছি, সুন্দরভাবে পৌঁছে গেলাম। আর আজকে আমার সাথে কি আছে বলুন তো? বড় বাবা, বাবা আগে আগে হাঁটছে, দিদাবাড়ি যাচ্ছে বাবা। না ওখানে আর বাস দাঁড়ায় না তো, এখান থেকে যাই। চলে আসলাম বাড়িতে। ও মা, মা কে এসছে দেখো, তাড়াতাড়ি এসো। আরে দেখো না কে, সকালে চা টিফিন পেয়ে গেছি, এখন চা খাচ্ছি, মাও বসে আছে, মাও চা খাবে, মা দোকানে চলে যাবে, আমি কাজে লেগে যাবো, মা দোকান যাবে বাজার আনবে, সেই জন্য মা এখন টিফিন খাবে, আমিও চা পেয়ে গেছি। এখন চা, ডিমের পোচ, আলু ভাজা, ডিম পোচ আর চা। মা সবাইকে গুড মর্নিং বলো, গুড মর্নিং এভরিওয়ান, খেয়ে না চল, খেয়ে না। আজকে হোম ডেলিভারি হয়েছে, ওল মাখা, প্লেন ডাল, ঝিঙে, আলু, বেগুন, কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট তরকারি, আর হয়েছে ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল, আর হয়েছে ওল মাখা। আর এই তো আমাদের প্রতিদিনকারই মতো, এখন হোম ডেলিভারি চলে যাবে ঠিক 12:30-এর মধ্যে। আজকে অনেক চাপ, ভাই যাবে ক্যানারিও। এটা হয়েছে ভেন্ডি আলু দিয়ে পাতলা মাছের ঝোল, এটা হয়েছে ঝিঙে আলু বেগুন দিয়ে ঘন্ট তরকারি, প্লেন ডাল, এটা ওল মাখা। খাবার বাড়ছেন আমার ভাইয়ের বউ। আজকে কটা হোম ডেলিভারি যাচ্ছে ঝুমা? 5টা হোম ডেলিভারি, তলায় 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 আলু আছে। হ্যাঁ হ্যাঁ, সব মাছ একসাথে দেওয়া হয়ে গেছে না আজকে, ওই জন্য আলতো আলতো করে বার টাইম আছে। আজকে ক্যাটারিং যাবে না, ভাইয়ের খুব তাড়া, ওই জন্য তাড়াতাড়ি হোম ডেলিভারি রান্নাও হয়েছে, এখন বাড়াবাড়িও চলছে, এবার আমিও বাড়ি চলে যাবো আজকে তাড়াতাড়ি। আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি বাড়ি। আজকে কাজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর চলে যাবো, কেন বিকাল হলেই এত রাস্তায় জ্যাম, মানে বাড়ি 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টায় পৌঁছাচ্ছি। ইউ লাভ ইউ, সোনা পাখি আমার বাচ্চা, টাটা করে দাও, হাত দিয়ে করো, বাই 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 বাই, বলো হ্যালো বনু দিদি, বল হ্যালো। আজকে বাচ্চাদের জন্য স্পেশাল কি আছে? মাটন বিরিয়ানি। কি খাচ্ছে তোমরা? মাটন বিরিয়ানি। স্টার্ট করো একটু দেখি, গরম আছে, একটু স্টার্ট করো। টেস্টি? আর আছে রায়তা, ঠিক আছে খাও আস্তে আস্তে। বাচ্চাদের ডিনার কমপ্লিট, এখন কি খাওয়া চলছে? সবাইকে গুড নাইট বলে দাও, আইসক্রিম খেতে খেতে সবাইকে গুড নাইট। বিরিয়ানি কেমন খেলে? খুব ভালো। বাইরে না গিয়ে ঘরে বসে বিরিয়ানি আর আইসক্রিম খাচ্ছে বাচ্চারা।